নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি শম্পা বর্মন। আমি কারেন্টলি AMRI সল্টলেক হসপিটালে ডায়েটিশিয়ান হিসেবে পোস্টেড আছি। আজকে আমরা কথা বলবো আমাদের খুব পরিচিত একটি উপাদান জল নিয়ে। জল কিন্তু আমাদের খুব পরিচিত একটি উপাদান এবং আমাদের পুষ্টির জন্য একটি অপরিহার্য উপাদান। হ্যাঁ, ঠিকই শুনছেন, পুষ্টির জন্য। তার কারণ আমাদের শরীরে প্রতিদিন যতটুকু জল প্রয়োজন সেই পরিমাণে জল কিন্তু শরীরে উৎপাদিত হতে পারে না, আমাদের বাইরে থেকে সেটা সাপ্লিমেন্টেশন নিতে হয়। পানীয় জল, বিভিন্ন ফলের রস, জুস, সিরাপ বা কোনো অন্য তরল থেকেও আমরা জল খেতে পারি। প্রশ্ন হলো আমাদের কতটুকু জল প্রয়োজন। আমাদের শরীরে ঠিক কতখানি জলের প্রয়োজন তা নির্ভর করে আমাদের শারীরিক আকৃতি, আমাদের আবহাওয়া, আমরা প্রতিদিন কী ধরনের খাদ্য গ্রহণ করছি তার উপর। এছাড়াও প্রতিদিন আমরা কী ধরনের কাজ করছি তার উপরেও কিন্তু জলের চাহিদা নির্ভর করে। কিছু কিছু সময়ে, যেমন প্রেগনেন্সি, ল্যাকটেশন বা স্তনদান, এই সময় কিন্তু জলের চাহিদা বৃদ্ধি পায়। শিশু এবং বয়স্ক বা বৃদ্ধদের ক্ষেত্রে জলের চাহিদা বেশি হয়। স্বাভাবিকভাবে পুরুষদের মহিলাদের তুলনায় জল বেশি লাগে। এবার কতখানি কার জল প্রয়োজন তার জন্য তার নির্দিষ্ট উচ্চতা এবং সে কী কাজ করছে তার উপর নির্ভর করে আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি যে আমাদের প্রতিদিন কতখানি জল প্রয়োজন। আসুন জেনে নিই জল আমাদের দেহে ঠিক কী কী ক্ষেত্রে প্রয়োজনীয়। প্রথমত, শরীরে যে কোষ আছে সেই কোষের ভিতরের অধিকাংশই হলো জল। শরীরের কোষের প্রোটোপ্লাজম এবং দুটো কোষের মধ্যবর্তী স্থান জল দ্বারাই পূর্ণ থাকে। শরীরে আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবার আমাদের পাকস্থলী থেকে পৌঁছানোর পরে যে পাচন ক্রিয়া হয় সেই পাচন ক্রিয়ার বেশিরভাগ জৈবরাসায়নিক প্রক্রিয়ায় জলের মাধ্যমেই হয়ে থাকে। তার মাধ্যম হলো জল। রক্তের জলীয় উপাদান বজায় রাখতে জল সাহায্য করে। রক্তে যদি জলের পরিমাণ কমে যায় তাহলে ব্লাড ফ্লো বিঘ্নিত হয়। জল দ্বারা আমরা কোষের মধ্যে রক্ত দিয়ে বিভিন্ন পুষ্টি উপাদান এবং শ্বাসবায়ু অক্সিজেন বহন করে নিয়ে যেতে পারি। আমাদের পাচক রসের প্রধান উপাদানই হলো জল। বিপাকজাত দূষিত পদার্থগুলো যা বিপাকজাত প্রক্রিয়ায় উৎপন্ন হয় সেগুলো শরীর থেকে জলের মাধ্যমেই মল এবং মূত্ররূপে বাইরে বের হয়ে যায়। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও জলের ভূমিকা অপরিসীম। আমাদের যে অস্থিসন্ধিগুলি আছে সেগুলিকে লুব্রিকেশনের কাজও কিন্তু জলই করে থাকে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে যেমন জলের ভূমিকা আছে, শরীরের শুষ্কতা, ত্বকের শুষ্কতা নিয়ন্ত্রণেও কিন্তু জলের ভূমিকা আছে। যদি আমরা প্রয়োজনের তুলনায় কম জল পান করি স্বাভাবিকভাবে আমাদের ত্বক শুষ্ক হবে, ময়েশ্চার হারাবে। সুতরাং হেলদি স্কিনের জন্য জল কিন্তু অপরিহার্য। কী কী ক্ষেত্রে আমাদের দেহে জলের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেতে পারে আসুন জেনে নিই। যদি আমরা বেশি প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করি তাহলে বেশি বিপাকের জন্য আমাদের দেহে জলের প্রয়োজনীয়তা তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত ফাইবার জাতীয় খাবার গ্রহণ করলে ফাইবার যেহেতু খাবারের মধ্যে থাকা যে কণাগুলি সেগুলিকে জল দ্বারা বাইন্ড করে, সেই জন্য জলের প্রয়োজনীয়তা তখন বৃদ্ধি পায়। বমি বা ডায়রিয়া হলে বা ঘন ঘন মূত্রত্যাগ এবং ঘন ঘন মলত্যাগের সময়ও কিন্তু জলের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেতে পারে। যদি আমরা খুব বেশি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি তাহলে আমাদের দেহে জলের চাহিদা বৃদ্ধি পায়। কারণ ফিজিক্যালি অ্যাক্টিভিটি যখনই আমরা করব আমাদের শ্বসন বেশি হবে, আমাদের ঘাম বেশি হবে, তার জন্য জল শরীর থেকে বেশি বের হয়ে যায়। যদি আমরা সেই সময় শরীরে প্রয়োজনীয় জল না দিতে পারি তখন কিন্তু ওয়াটার ব্যালেন্স ঠিক থাকে না। অতিরিক্ত গরম তাপমাত্রায়, অতিরিক্ত গরম এনভায়রনমেন্টে যদি আমরা বেশি সময় থাকি তাহলেও শরীরে জলের চাহিদা বৃদ্ধি পেতে পারে। আমরা প্রথমেই বলেছি প্রেগনেন্সি বা ল্যাকটেশন বা বৃদ্ধদের বা শিশুদের ক্ষেত্রেও জলের চাহিদা সাধারণের থেকে বেশি হয়। জল আমাদের শরীরে যতটুকু জল প্রয়োজন, যদি সেই পরিমাণ জল আমাদের শরীরে না থাকে তখন সেই অবস্থাকে আমরা বলি ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু এই ডিহাইড্রেশনের জন্য শরীরের বিভিন্ন বিপাকজাত প্রক্রিয়া এবং সমস্ত জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কিন্তু অল্টার্ড হতে পারে। ডিহাইড্রেশন হয়েছে আমরা কী করে বুঝবো? সাময়িকভাবে আমাদের মাথা ব্যথা হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, জল তেষ্টা বৃদ্ধি পাবে এবং আমরা ল্যাথার্জি ফিল করতে পারি, মাথা ঘুরতে পারে, নশিয়া বা
ভমিটিংও কখনো কখনো হতে পারে, টায়ার্ডনেস থাকবে, উইকনেস থাকতে পারে। খুব অতিরিক্ত ডিহাইড্রেশন হয়ে গেলে শরীরে সোডিয়াম এবং পটাশিয়াম বা অন্যান্য ইলেকট্রোলাইটের ব্যালেন্সও যখন বিঘ্নিত হয় তখন হ্যালুসিনেশন, কনফিউশন এই জাতীয় মেন্টাল স্টেটও কিন্তু হতে পারে। তাহলে বোঝা গেল জল আমাদের জন্য ঠিক কতখানি প্রয়োজনীয়। প্রত্যেক দিন আমাদের অন্তত 2 লিটার জল পান করা উচিত। জলের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদের সমস্ত কোয়েরির উত্তর দেব। ধন্যবাদ।